সরাসরি দিল্লিতে চলে যাব আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে এলিনা আজ একদিকে আইনি লড়াই চলছে আর অন্যদিকে নিজেদের যে প্রতিবাদ সেটা একেবারে রাজধানী পর্যন্ত নিয়ে গিয়েছেন মৌসুমী টুম্পারা যন্তরমন্তরে তাদের প্রতিবাদ আজকে তারা করবেন যন্তরমন্তরে ধর্ণায় বসবেন এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে লড়াইয়ের কি প্রস্তুতি মৌসুমী টুম্পা মাস্টার মশাইদের শঙ্কুদেব পণ্ডা আজকে তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে কিন্তু তার আগে সবার আগে তারা আজকে দেখা করবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার সঙ্গে কামদুনির কথা শুনবেন তিনি কামদুনিতে কি হয়েছিল কেন হাইকোর্টে এইভাবে বেকসুর খালাস পেয়ে গেল এরকম যারা নক্কারজনক ঘটনা ঘটালো যারা দোষী সাব্যস্ত হলো তাদের সাজা মকুব করে দেওয়া হলো ঠিক কি কারণ থাকতে পারে সেই সমস্ত কথা তিনি শুনবেন এবং তারপর শুরু হবে মৌসুমী কয়েল এবং টুম্পা কয়েল এবং একই সঙ্গে মাস্টার মশাইদের প্রতিবাদ যে প্রতিবাদের আগুনে 2013 থেকে 2023 এই 10 বছর বাংলা কিন্তু এই খবর পেয়ে গিয়েছে বাংলার আনাচে কানাচে কামদুনির ঘটনা ছড়িয়ে গিয়েছিল আর এই মৌসুমী কয়েল টুম্পা কয়েল আজকেও দিল্লির বুকে তারা কিন্তু আবারও প্রতিবাদ করবেন কারণ সুপ্রিম কোর্টে এবার পৃথকভাবে মামলা করার জন্য পিটিশন দাখিল করতে চলেছেন মৌসুমী কয়াল টুম্পা কয়াল গতকালই তারা আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেছেন এবং সেই মোতাবেক তারা এগোচ্ছেন একেবারে এবং আজ তারা সেই আবেদন করতে চলেছেন শীর্ষ আদালতে তুমি এই মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখো আমরা আবারও যাব পরবর্তীকালে তোমার কাছে আপাতত ধন্যবাদ এলিনা তোমায় এদিকে কামদুনের প্রতিবাদ এবার রাজধানীতে তা নিয়ে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শোনাবো তার প্রতিনিধি হিসাবে যারা এটা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলন চাপেতে কোর্টে সাজাও হয়েছিল কিন্তু তার মধ্যে যারা অপরাধী তারা অনেকে ছাড়া পেয়ে গেছে তো সাধারণ সমাজ মনে করছে এটা ঠিক মতো সুবিচার হয়নি সেই পরিবারের প্রতি পরিবারের লোকেরা সরকারি অনুদান নিয়ে চুপ করেছিলেন কিন্তু সমাজ এই অন্যায়ের প্রতিবাদ করেছে যারা করেছিলেন তারাই আবার নেতৃত্ব দিয়েছেন আমরাও সঙ্গে আছি এই ধরনের জঘন্য অপরাধের সমস্ত অপরাধীর সাজা হওয়া উচিত সেই জন্যই প্রয়াস হচ্ছে